বল ফোন ধরতে কি হয় হ্যাঁ ফোন ধরতে কি হয় কি করছিল তখন আরে হ্যাঁ আমি একটু ব্যস্ত ছিলাম আমি একটু রুমে আছি বাথরুমে না কমো লুলো হয়ে গেছো তুমি লুলো ফোন ধরতে পারো না সহজে কি হয়েছে কি কারণ এখন হঠাৎ করে ফোন করলি হ্যাঁ শোন সে চিন্তা নেই ও পৌঁছে যাব আমি ঠিক পৌঁছে যাব আরে চলে এসেছিস না না হ্যাঁ কিরে দেখ ভাই কোনদিন মহালয়া দেখতে পারি না তোকে যেটা বলেছি ফোনে মনে আছে তো হ্যাঁ কোনদিন দেখতে পারি না এই আজকে প্লিজ প্লিজ আজকে আমি ঘুমাবো তুই আমাকে প্লিজ মনে করে পাঁচটায় ডেকে দিবি চারটেও ডাকবি না পাঁচটায় ডেকে দিবি ঠিক এই পাঁচটায় ডাকবি পাঁচটায় ঘুম থেকে উঠে আমরা যেন মহালয়া দেখবো ঠিক আছে হ্যাঁ মহালয়া হ্যাঁ প্লিজ দেখে দিস ভাই তোর উপরে সব ভরসা ভাই প্লিজ দেখে দিস আমি কিছু সব যা লাগবে তোর সব আমি দিয়ে দেবো তোকে কিছু দেখে দিস ভাই ঠিক আছে এখন আমি ঘুমালাম যাস আজও তুই ঘুমলে উঠতে পারবি না এরপর ভাই 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 রে এ ভাই ভোর হতে আর মাত্র দু ঘন্টা মানে মহালয়া শুরু হতে ভোর হতে তো এক ঘন্টা এখন তিনটে বাজে আর মাত্র দু ঘন্টা বাকি হিসেব মতো মহালয়া শুরু হবে আর দু ঘন্টার মতো এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি করবি বলাই বাবাই যাব ভাই আর আধ ঘন্টার জন্য এখন ঘুমানো যাবে না ভাই তোর ভালোর জন্যই বলছি একদম দশ টাইমে উঠতে নেই চালাতে জিততেও তো সময় লাগে আমি জানি না তুই যাতে জেগে থাকিস তার জন্য আমি তোকে একটা গল্প শোন শোন আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় বুঝতে হবে যে আর মাত্র আধ ঘন্টা বাকি এই আধ ঘন্টার মধ্যে আমি আর তো এই কষ্টা বাজার আগে যদি আরেকবার ডাকিস আর যদি পাঁচ মিনিট আগেও ডাকিস
চশমা মুখে ঢুকে এমন জায়গা দিয়ে বের করবো যেখানে তোর হাতও পৌঁছায় না। এখানে শুবি, এখন শুলে তো শুবি শুবি তো চশমাটা খুলি সব চশমা পরে শুবি। বাবা আরে বাবা আজকে আমি আপনাকে দেখবো, মানে তোমাকে দেখবো, মানে তোকে মানে যাই একটু কিছু দেখবো, দেখা দিয়ে কথা। আমি তো মহালয়া দেখবো আজকে, আপনাকেও দেখতে পারবো সেখানে, আপনাকে তার আগে এরকম ভাবে দেখতে পাচ্ছি আমি সামনে, সত্যি অনেক সুন্দর করেছি। কি রে তোর সকালে আমাকে ডাকার কথা ছিল না, এতবার তো ডাকলি, এখন কি হলো দেখেছিস কটা বাজে? দশটা। দশটা আমি তো জাগিয়েছিলাম, আমি তো জাগিয়েছিলাম কতবার করে হয়ে যায় একদম মুখের গোড়ায় এসে একটু টাইম এদিক ওদিক হয়ে যায়। পাঁচটা ওঠার কথা ছিল, পাঁচ দুগুণে দশ হয়ে গেছে, দুগুণ বেশি হয়েছে। মামিকে বলো কম, পরের বার দেখিনি, পরের বছর না একটা বেশি দেরি হয়ে গেল মনে হচ্ছে, ইচ্ছাতে করিস ওই পরের বার রিপিট টেলিকাস্ট দুপুর দেখে বিকেলেও দেবে, দেখে নিস দেখে কি হচ্ছে। মহালয়া হবে তো? হ্যাঁ হবে, হ্যাঁ দেখবো মহালয়া। আচ্ছা কিন্তু তার আগে হ্যাঁ হবে মারাত্মক মহালয়া। আরে বাবা মহাদেব।